আচ্ছা মেয়েরা আমরা একটু বাক্য থেকে বচন তৈরি করা কিভাবে সেন্টেন্স মেক করা যায় সেটা আজকে আমরা শিখব তো সেন্টেন্স মেক বলতে এখানে আমরা এটাই শিখবো যে কিভাবে ট্রান্সলেট করা যায় কোনো একটা সেন্টেন্সকে ক্যাটেগরিক্যাল স্ট্যান্ডার্ড ফর্ম অফ সেন্টেন্সে কিভাবে ট্রান্সলেট করা যায় সেইটা আজকে আমরা শিখব তো তার জন্য ইংরেজির মেয়েরা যারা উপস্থিত আছে তাদেরকে বলবো টু পেজ খুলতে এটা সেভেন্থ চ্যাপ্টার টু পেজ পেজে সবাই গেছে করি না গেছে আচ্ছা শীর্ষা রূপালী তোদের তোদের কাছে বই আছে তো বাংলা বই না আছে হ্যাঁ मैम আছে নোটস আছে আচ্ছা কিছু আছে হ্যাঁ যাই হোক বই থাকুক লেখা থাকুক কিছু আছে আচ্ছা সেখানে আমি আজকে যে জায়গাটায় যাব সেটা হচ্ছে কপি সেই জায়গাটা অনেক পরে গেছেন হ্যাঁ সেটা হচ্ছে যে বাক্য থেকে বচন কিভাবে তৈরি করা যায় সেই জায়গাটা আজকে আমরা যাব কেমন তো সেই জায়গাটায় আমরা যাব তো আমি বলবো তাহলে বাংলার মেয়েদের তোরা দরকার হলে একটু লিখে নে ঠিক আছে তোরা একটু লিখে লিখে নে কেমন শীর্ষা রূপালি তো না রাবিয়া তাই তো নিজের নামটা চেঞ্জ করলে ভালো হয় বারবার করতে থাকছি ঠিক আছে তো নামটাই থাকলে এখানে ভালো তো আচ্ছা তাহলে তোরা একটু লিখে নে আচ্ছা তাহলে আমি করিনাদের বলবো টু ওয়ান পেজে একবার চলে যেতে

অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্মে ক্যাটেগরিক্যাল প্রপোজিশনের স্ট্যান্ডার্ড ফর্মে আমাদের আমার আমরা যে কোনো একটা সেন্টেন্সকে আমরা ক্যাটেগরিক্যাল স্ট্যান্ডার্ড ফর্ম কিভাবে দিতে পারি তার যে রুলসগুলো সেই রুলসগুলো এখানে রয়েছে ঠিক আছে এখানে সেই রুলসগুলো বলা রয়েছে তো এক দুই তিন চার করে যেগুলো রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি রুলসগুলোই বলা রয়েছে তো আমি টু পেজে একটু আগে যেতে বলবো টু ওয়ান পেজে সবাই চলে যা করিনাও যা আর আর কে আছে সঞ্জনা সঞ্জনা এখানে প্রদীপ সিং বলে লেখা আছে সঞ্জনাও নিজের নামটা চেঞ্জ করলে ভালো হয় ঠিক আছে ম্যাম করে নিব হ্যাঁ টু ওয়ান পেজে চলে যা সেখানে পাঁচ নম্বর পাঁচ নম্বর যেটা ফিফথ যে রুলসটা ফিফথ ফিফথে চলে যা ফিফ ফিফথ কিন্তু একটা রুল নয় ঠিক আছে এখানে অনেকগুলো রুলসের কথা কপি বলেছেন একসাথে অনেকগুলো রুলস এখানে রয়েছে পাঁচ নম্বরটায় চলে যা গেছিস টু এইট্টি ওয়ান পেজ ফিফথ হ্যাঁ ম্যাম আচ্ছা সেখানে আছে দেখ ক্যাটেগরিক্যাল প্রপোজিশানস হুজ কোয়ান্টিটিজ আর ইন্ডিকেটেড বাই ওয়ার্ডস আদার দেন দ্য স্ট্যান্ডার্ড ফর্ম কোয়ান্টি

যে একটা একটা ধরা যাক একটা সেন্টেন্স আছে যে এভরি ডগ হ্যাড হ্যাজ ইটস ডেজ মানে কি সব কুকুরেরই এরকম একটা কথা বলা হয় যে সব কুকুরেরই একদিন না একদিন সময় আসে হ্যাঁ এরকম একটা একটা প্রবাদ আছে একটা একটা কথা আছে আর কি যে সব কুকুরেরই একদিন না একদিন সময় আসে তা সেটাকে কিভাবে ট্রান্সলেট করা যাবে সেটাকে এভাবে ট্রান্সলেট করা যাবে অল ডগস আর ক্রিচার্স দ্যাট হ্যাভ দেয়ার ডেজ এভাবে ট্রান্সলেট করা যাবে যদি এভাবে বলা থাকে তাহলে এভাবে ট্রান্সলেট করতে হবে এভরি থাকলে অল হবে এভরি তারপরে এই এনি এগুলো থাকলে সেটাকে অলে ট্রান্সফার করে দিতে হবে আচ্ছা শীর্ষা রূপালী তোরা এভাবে লেখ যে যদি কোনো বাক্যে যদি কোনো বাক্যে সমস্ত সকল যদি কোনো বাক্যে সমস্ত সকল যে কোনো যে কোনো ইত্যাদি শব্দগুলি থাকে তাহলে সেগুলিকে তাহলে তাহলে সেই বাক্যটিকে এ বচনে রূপান্তরিত করতে হবে আচ্ছা করিনা আর কি জানো সঞ্জনা করিনা আর সঞ্জনার জন্য বলছি এটা অল মানে কিন্তু এ এ প্রপোজিশন হবে অল মানে এ প্রপোজিশন মানে যদি এভরি এনি এগুলো থাকে তাহলে সেটা এ প্রপোজিশন হয়ে যাবে অর্থাৎ অল দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে তার মানে শীর্ষা রূপালি তোরা এটা তোরা অবশ্যই পড়ে এসছিস এগুলো তবুও বলছি যে যদি কোনো বাক্যে যে কেউ যে কোনো সমস্ত সকল ইত্যাদি শব্দগুলো থাকে তাহলে সেই বাক্যটিকে এ বচনে রূপান্তরিত করতে হবে যেমন ওদের একটা উদাহরণ ছিল তোদের একটা অন্য উদাহরণ দিয়েই বলি ধর একটা উদাহরণ এরকম আছে যে যে কোনো যে কোনো ছাত্রী ই যে কোনো ছাত্রী ই পড়াশোনার চেষ্টা করে যে কোনো ছাত্রী ই পড়াশোনার চেষ্টা করে ধর এরকম একটা একটা বাক্য আছে তাহলে এটাকে কিভাবে ট্রান্সফার করা যাবে কিভাবে আদর্শ আকারে আমরা রূপান্তরিত করব আমরা এটা কি পড়ছি আদর্শ আকারে কি করে আমরা রূপান্তরিত করব আদর্শ আকারে কোনো বাক্যকে আমরা কিভাবে রূপান্তরিত করব মানে কোন যে কোনো বাক্যকে কিভাবে আমরা আদর্শ আকারের বচনে রূপান্তরিত করব আদর্শ আকারের নিরপেক্ষ বচনে কিভাবে রূপান্তরিত করব তো যদি এরকম থাকে যে যে কোনো ছাত্রীই পড়াশোনার চেষ্টা করে তাহলে এটা কি হবে শীর্ষা রূপালী কিলিং ছাত্রী হয় পড়াশোনার চেষ্টা করা ম্যাম বলবো হ্যাঁ বল না ঠিকই তো বলছিস হ্যাঁ হয় এমন যারা পড়াশোনায় চেষ্টা করে একদম একটু গুছিয়ে বলতে হবে সেন্টেন্সটা সকল ছাত্রী হয় এমন যারা পড়াশোনার চেষ্টা করে তাহলে একটু সেন্টেন্সটা গুছিয়ে এটাকে এ বচনে রূপান্তরিত করতে হবে মানে যদি কোনো বাক্যে যে কোনো সকল সমস্ত এই শব্দগুলো থাকে তাহলে সেটাকে এ বচনে রূপান্তরিত করতে হবে আর ইংরেজিতে এটা যদি এভরি এনি এই শব্দগুলো থাকে তাহলে সেটা এ প্রপোজিশন হয়ে যাবে আচ্ছা তারপর কি বলছে দেখ আচ্ছা একটু একটু পরের দুটো প্যারাগ্রাফ ছেড়ে ওই প্যারাগ্রাফ যেটা বলছিলাম আমি পাঁচ নম্বর ফিফথ যেটা প্যারাগ্রাফ যেটা আমি বলছিলাম ফিফথ রুলস যেটা আমি বলছিলাম রুলস মানে এক অনেকগুলো রুল এখানে রয়েছে হ্যাঁ সেই জন্য আমি রুলস বলছি অনেকগুলো রুলস একসাথে কপি এই পাঁচ নম্বরের মধ্যে দিয়ে দিয়েছেন তো এই দুটো প্যারাগ্রাফ আরো ছেড়ে তারপরে যে প্যারাগ্রাফটা আছে দেখ অল দো অ্যাফার্মেটিভ সেন্ট অল দো এফার্মেটিভ স্টেটমেন্টস বিগিনিং উইথ এভরি অ্যান্ড এনি আর ট্রান্সলেটেড টু অল এস পি কি বলছে অল স্টেটমেন্টস বিগিনিং উইথ কোটের মধ্যে এভরি অ্যান্ড কোটের মধ্যে এনি আর ট্রান্সলেটেড ইন্টু কোটেশনের মধ্যে অল এস পি নেগেটিভ স্টেটমেন্টস বিগিনিং উইথ নট এভরি

নট এভরি থাকবে তখন সেটা হয়ে যাবে ও প্রপোজিশন নট এভরি থাকলে ও প্রপোজিশন হবে আর নট এনি থাকলে সেটা হয়ে যাবে ই প্রপোজিশন নট এনি থাকলে ই প্রপোজিশন হবে নট এভরি থাকলে ও প্রপোজিশন হবে শুধু এভরি থাকলে শুধু এনি থাকলে এ প্রপোজিশন হবে কিন্তু নট এভরি নট এনি এইগুলো কিন্তু আলাদা নট এভরি থাকলে হয়ে যাবে ও প্রপোজিশন নট এনি থাকলে হয়ে যাবে ই প্রপোজিশন সুন্দরভাবে এখানে ডিফারেন্সিয়েট করে ব্যাপারটা বোঝানো হয়েছে ঠিক আছে নট এনি কিন্তু ই প্রপোজিশন নট এভরি কিন্তু ও প্রপোজিশন আচ্ছা তাহলে এখানে কি বলছে সেই বলেছে যে নট এভরি এ সিস পি মিন্স দ্যাট সাম এস ইজ নট পি ভ্যার আজ ওয়্যার অ্যাস নট এনি এসিস পি

এই শব্দগুলোর সঙ্গে মানে ধর এরকম যদি থাকে যে মানে ধর এরকম থাকলো যে আহ সকলের মানে সবের সঙ্গে যদি নয় কথাটা থাকে তাহলে সেটা কি বচন হবে সব আছে অথচ নয় আছে ধর এরকম থাকলো যে যে সব ছাত্রী বোকা নয় এরকম যদি থাকে যে সব ছাত্রী বোকা নয় তাহলে এটা কি বচন হবে সব ছাত্রী বোকা নয় কারণ কি সবের সঙ্গে কিন্তু নয় কথাটা আছে তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু সবাইকে বোঝানো হচ্ছে না হ্যাঁ কোনো কোনো নয়কে কে বোঝানো হচ্ছে অর্থাৎ এটা হয়ে যাবে ও বচন সব ছাত্রী বোকা নয় তাহলে এটাকে কিভাবে আমরা লিখবো কোনো কোন ছাত্রী নয় বোকা নয় বোকা কোনো কোনো ছাত্রী নয় বোকা কিন্তু যদি আবার এরকম থাকে ধর যে একটি ছাত্রীও আজ পড়তে আসেনি তাহলে সেটা কি বচন হবে হবে সেটা হয়ে যাবে একটি আজ পড়তে আসেনি তার মানে ই বচন ছাত্রীও সেটা ই বচন হয়ে যাবে তখন হবে কোন ছাত্রী নয় এমন যারা আজ পড়তে এসেছে কোনো ছাত্রী নয় এমন যারা আজ পড়তে এসেছে এটা হয়ে যাবে ই বচন ঠিক আছে এটা লিখে নেই লিখে নেই কি কি বললাম একটা বললাম সব ছাত্রী বোকা নয় নয় সব আছে আছে তাহলে এটা হবে আমার ও বচন সবের সাথে নয় থাকলে ও বচন হবে আবার একটিও নয় কোনো নয় কখনো নয় এই ধরনের শব্দগুলো যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে ই বচন একটিও নয় কোনো নয় কখনোই নয় এগুলো থাকলে হবে সেটা ই বচন কারণ সেটা অ্যাকচুয়ালি সবাইকেই বোঝাচ্ছে পুরোটাকে ইনক্লুড করছে একটিও নয় কেউই নয় কোনো নয় হ্যাঁ নট এনি একটিও নয় নট এনি এরকম থাকলে এটা হয়ে যাবে আমার ই বচন ঠিক আছে একটিও ছাত্রী আজ পড়তে আসেনি তাহলে হবে কোন ছাত্রী নয় এমন যারা আজ পড়তে এসেছে তাহলে এটা হয়ে যাবে আচ্ছা এবার পরেরটা দেখ করিনা প্রদীপ আহ প্রদীপ বলছি উম সঞ্জনা করিনা সঞ্জনা তোরা হচ্ছে আবার পরেরটা দেখ পাঁচ নম্বর তো এবার তোরা ছ নম্বরটা দেখ সিক্স নম্বর যে রুলটা আছে ওটা দেখ ওটাতে একটাই রুলের কথা বলা আছে ওটা টু টু পেজ একটাই রুলের কথা বলা আছে আচ্ছা কি বলছে দেখ এখানে এখানে বলছে এক্সক্লুসিভ প্রপোজিশনস এর কথা এক্সক্লুসিভ প্রপোজিশনস কোনগুলো কি বলছে বলছে যে যদি কখনো অনলি দিয়ে শুরু হয় অনলি কি বলছে এই যেখানে দুটো দুটো তিনটে লাইন ছেড়ে দেখ এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে বলছে যে আচ্ছা এখানে কিভাবে শুরু করেছে বলছে ক্যাটেগরিক্যাল প্রপোজিশন ইনভলভিং দ্য ওয়ার্ডস অনলি অনলিটা কোটে কোটের মধ্যে অর নান বাট এটাও কোটের মধ্যে are often called exclusive propositions because in general they assert the predicate applies exclusively to the subject named examples of such usages are quote er modhe ekta sentence bolche only citizens can vote and abar quote er modhe none but the brave deserve the fair quotation close

কোনটা সাবজেক্ট ছিল সাবজেক্ট ছিল সিটিজেন্সটা কোনটা প্রেডিকেট ছিল ভোটটা প্রেডিকেট ছিল সিটিজেন্স সাবজেক্ট ছিল ভোট প্রেডিকেট ছিল সেটা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে গেল ভোট আগে চলে এলো সাবজেক্টের জায়গায় চলে এলো সিটিজেন্স প্রেডিকেটের জায়গায় চলে গেল ঠিক আছে তো যদি কোনো বাক্যে অনলি কথাটা থাকে তাহলে কিন্তু এই রকম ইন্টারচেঞ্জ ব্যাপারটা থাকবে তাহলে কি হচ্ছে এখানে বলছে অল দোস হু ক্যান ভোট আর সিটিজেন্স এভাবে ভোটটা আগে চলে এলো তো ওটাকে একটু সাজিয়ে সেন্টেন্সটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে বিষয়টাকে এভাবে লেখা হলো অল দোস হু ক্যান ভোট আর সিটিজেন্স আর অ্যান্ড দ্য সেকেন্ড ইন্টু দ্য স্ট্যান্ডার্ড ফর্ম ক্যাটেগরিক্যাল প্রপোজিশন সেকেন্ডটা কোনটা না নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার এটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্সটা এটাকে কিভাবে ট্রান্সলেট করা হলো নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার এটা কিভাবে ট্রান্সলেট করা হলো এটা ট্রান্সলেট করা হলো অল দোজ হু ডিজার্ভ দ্য ফেয়ার আর দোজ হু আর ব্রেভ অল দোজ হু ডিজার্ভ দ্য ফেয়ার আর দোজ হু আর ব্রেভ এটাও কি হলো এটা হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করলো তাহলে কোন জায়গাটায় সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ করছে যখন কোনো সেন্টেন্সে অনলি কথাটা থাকছে যখন কোনো সেন্টেন্সের একদম ফার্স্ট প্রথমেই অনলি কথাটা থাকছে বা কোনো সেন্টেন্সে নান বাট কথাটা থাকছে তাহলে সেই সেন্টেন্সটায় কি হচ্ছে সাবজেক্টটা প্রেডিকেটের জায়গাটা চেঞ্জ করছে সাবজেক্টটা প্রেডিকেটের জায়গায় চলে যাচ্ছে প্রেডিকেটটা সাবজেক্টের জায়গায় চলে আসছে বুঝে গেছে করি यस मैम আচ্ছা সঞ্জনার কাছে বই আছে না मैम নোটস আচ্ছা কিছু তো আছে হ্যাঁ मैम আচ্ছা ঠিক আছে তাহলে এইভাবে বিষয়টা করতে হবে আচ্ছা তাহলে তাহলে এটা Uh, propositions beginning with only. Propositions beginning with only or none but usually translate into a propositions using this general rule. Reverse the subject and the predicate and replace the only with all. Thus, only S is P and none but S R P Ps. আর ইউজুয়ালি আন্ডারস্টুড টু এক্সপ্রেস অল পি ইজ এস মানে প্রেডিকেটটা আগে চলে যাবে সাবজেক্টটা পরে চলে যাবে সাবজেক্টের জায়গায় প্রেডিকেট প্রেডিকেটের জায়গায় সাবজেক্ট চলে আসবে যদি অনলি থাকে কোনো একটা সেন্টেন্সের ফার্স্টে অনলি কথাটা থাকে বা নান বার্থ কথাটা থাকে তাহলে সাবজেক্ট প্রেডিকেট নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে বা রিভার্স হয়ে যাবে যাকে বলা হয় রিভার্স হয়ে যাওয়া আচ্ছা শীর্ষা আর তোরা তোরা দেখ লিখে রাবিয়া রাবিয়া যদি কোনো বাক্যে যদি কোনো বাক্যের প্রথমে কেবলমাত্র শব্দটি থাকে যদি কোনো বাক্যের প্রথমে কেবলমাত্র শব্দটি থাকে তাহলে সেই বাক্যটি তাহলে সেই বাক্যটিকে এ বচনে রূপান্তরিত করতে হবে এবং উদ্দেশ্য ও বিধেয় নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে এবং উদ্দেশ্য ও বিধেয় নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে আচ্ছা তোরা দুটো দুটো জিনিস লেখ একটা লেখ কেবলমাত্র আর একটা লেখ ছাড়া নয় যদি কোনো বাক্যে কেবলমাত্র যদি কোনো বাক্যের প্রথমে কেবলমাত্র শব্দটি থাকে অথবা যদি কোনো বাক্যে ছাড়া নয় শব্দটি থাকে ছাড়া আর নয় যদি কোনো বাক্যে কেবলমাত্র শব্দটি থাকে আবার যদি কোনো বাক্যে ছাড়া নয় শব্দটি থাকে ছাড়া নয় শব্দটি থাকে তাহলে সেই বাক্যগুলিকে বচনে রূপান্তরের সময় এ বচনে রূপান্তরিত করতে হবে এবং উদ্দেশ্য ও বিধেয় স্থান পরিবর্তন করবে এটা লেখা হলে বলছে আচ্ছা উদাহরণ নিয়ে নে উদাহরণ নিয়ে নে একটা লেখ কেবলমাত্র দিয়ে একটা বলি ছাড়া নয় দিয়ে একটা বলি কেবলমাত্র ভারতীয়রাই বিজ্ঞানী কেবলমাত্র ভারতীয়রাই বিজ্ঞানী কি হবে এখানে শীর্ষা সকল বিজ্ঞানী ভারতীয় সকল বিজ্ঞানী হয় ভারতীয় সকল বিজ্ঞানী হয় ভারতীয় আমরা একটু সম্মান দিয়ে বলবো সকল বিজ্ঞানী হন ভারতীয় ঠিক আছে সম্মান দিয়ে বলবো সম্মান দিয়ে আমরা হন বলি তো যেমন শিক্ষক যদি কোনো বিষয়ে শিক্ষক সম্বন্ধে বলি তখন সেরকম আমরা হন দিয়ে বলবো সেরকম বিজ্ঞানী সম্বন্ধে বলছি তাহলে আমরা বলবো সকল বিজ্ঞানী হন ভারতীয় আচ্ছা পরেরটা পরেরটা যে বোকারা ছাড়া বোকারা ছাড়া কেউই বোকাদের মহান মনে করে না বোকারা ছাড়া কেউই বোকাদের মহান মনে করে না বোকারা ছাড়া কেউই বোকাদের মহান মনে করে না এটা তৈরি করে বলতো আমাকে কি হবে সকল বোকাদের মহান মনে করা ব্যক্তি হয় বোকা বাহ চেষ্টা করেছে রাবিয়া চেষ্টা করেছে বাহ বোকারা ছাড়া কেউই বোকাদের মহান মনে করে না ঠিকই আর বললে এভাবে দাঁড়ায় সকল ব্যক্তি যারা বোকাদের মহান মনে করে হয় বোকা সকল ব্যক্তি যারা বোকাদের মহান মনে করে হয় বোকা এখানে আমি কি করলাম উদ্দেশ্যবিধে স্থান পরিবর্তন করলো কেন কারণ সেন্টেন্সের মধ্যে ছাড়া আছে আর নয় কথাটা আছে বোকারা ছাড়া কেউ বোকাদের মহান মনে করে না মানে ছাড়াও আছে নাও আছে তাই জন্য এখানে একই ভাবে উদ্দেশ্য স্থান পরিবর্তন করলো ঠিক আছে রাবিয়া শীর্ষা তাহলে সাজিয়ে লিখে নে সকল ব্যক্তি যারা বোকাদের মহান মনে করে হয় বোকা এটা এ বচন আচ্ছা করিনা দেখ আর একজন তো বেরিয়ে গেছে করিনা দেখ পরেরটা দেখ সাত নম্বরটা দেখ ক্যাটেগরিকাল প্রপোজিশন দ্যাট কন্টেন নো ওয়ার্ডস এট অল টু ইন্ডিকেট কোয়ান্টিটি সাত নম্বর সেভেনথ টা বলছি সেভেনথেরটা বলছি সেভেন্থ রুলটা বলছি ক্যাটেগরিকাল প্রপোজিশন দ্যাট কন্টেন নো ওয়ার্ডস

এইগুলোকে কি করে আমি স্ট্যান্ডার্ড ফর্ম অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশনে ট্রান্সফার করব কিভাবে আমি এগুলোকে লিখব কিভাবে আমি এটাকে ট্রান্সফার করে লিখব এখানে শুধু বলেছে ডগস আর কার্নিভোরাস আমি কি অল ডগস বলতে পারি নাকি আমি সাম ডগস বলবো কি বলবো সেটা এখানে বুঝতে হবে বুঝে সেন্টেন্সটার মিনিংটা বুঝে আমাকে সেন্টেন্সটা তৈরি করতে হবে আবার এখানে বলেছে চিলড্রেন আর প্রেজেন্ট সেখানে কি সব চিলড্রেন এর কথা বলছে অল চিলড্রেন নাকি সাম চিলড্রেন কি বুঝবো সেটা এখানে সেন্টেন্সটার মানে বুঝে আমাকে কি করতে হবে না সেন্টেন্সটা তৈরি করতে হবে তাহলে কি বলছে বলছে 𝑤 হ্যার দেয়ার ইজ নো কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার মানে কোনো চিহ্ন নেই এখানে কিছু বলা নেই তাহলে আমি এখানে কি করব সেখানে বলছে দুই দুটো তিনটে লাইনের পরে চলে যা বলছে

ঠিক আছে কি বলতে হবে যদি বলে চিলড্রেন চিলড্রেন আর প্রেজেন্ট যদি এরকম থাকে একটা সেন্টেন্স তাহলে সেটাকে কি করে আমি স্ট্যান্ডার্ড ফর্মে লিখবো সেটাকে কি করে আমি স্ট্যান্ডার্ড ফর্ম দেব আমি কি সেখানে অল চিলড্রেন লিখবো না সাম চিলড্রেন লিখবো আমি কি লিখবো বলছে যদি বলা থাকে চিলড্রেন আর প্রেজেন্ট তখন বলতে হবে সাম চিলড্রেন আর বিংস হু আর প্রেজেন্ট তার মানে এখানে সাম চিলড্রেন বলেই বলতে হবে কিন্তু যদি বলে যে ডগস আর কার্নিভোরাস তখন বলতে হবে অল ডগস আর কার্নিভোরাস এভাবে বলতে হবে আচ্ছা বাংলার মেয়েরা তোরা লেখ বাংলার মেয়েরা লেখ যে যদি এরকম যদি কোনো বাক্যে যদি কোনো বাক্যে কোনো কোনো চিহ্ন উল্লেখ কোনো মানক চিহ্ন উল্লেখ করা না থাকে কোনো মানক চিহ্ন উল্লেখ না থাকে তাহলে বাক্যটির অর্থ বুঝেই বাক্যটিকে রূপান্তরিত বাক্যটিকে আদর্শ আকারে রূপান্তরিত করতে হবে তাহলে বাক্যটির অর্থ বুঝেই বাক্যটিকে আদর্শ আকারে রূপান্তরিত করতে হবে বাক্যটির অর্থ বুঝেই বাক্যটিকে আদর্শ আকারে রূপান্তরিত করতে হবে যেমন একটা ধর আছে যে এরকম যদি থাকে যে বাচ্চারা উপস্থিত আছে এখানে কি বলবো বাচ্চারা উপস্থিত আছে এই সেন্টেন্সটাকে আমি কিভাবে তৈরি করব আমি কি বলবো যে সকল বাচ্চা হয় এমন যারা এখানে উপস্থিত আছে নাকি আমরা আমি বলবো কোন কোনো বাচ্চা হয় এমন যারা এখানে উপস্থিত আছে তাই বলবো তো হ্যাঁ मैम হ্যাঁ কারণ সব জন উপস্থিত থাকা সম্ভব নয় সব বাচ্চা কোথাওই উপস্থিত থাকা সম্ভব না তাহলে এটা আমি বুঝেই আমার বুদ্ধি দিয়ে আমি বুঝে এই সেন্টেন্সটা আমাকে তৈরি করতে হবে তাহলে কোন কোন সেন্টেন্স এরকমও থাকতে পারে যেখানে হয়তো মানকটা উল্লেখ করা নেই যে সব বা সকল মানে কি বোঝাতে সেটা ঠিক সেইটা কিন্তু আমাকে ওই সেন্টেন্সটার ভেতর থেকেই আমাকে বুঝে আমাকে সেন্টেন্সটা তৈরি করতে হতে পারে ঠিক আছে তাহলে যদি এরকম থাকে যে বাচ্চারা উপস্থিত আছে তাহলে এটাকে কিভাবে তৈরি করব আমরা কোনো কোন বাচ্চা হয় এমন যারা এখানে উপস্থিত আছে তাহলে লিখেন এটা বাচ্চারা উপস্থিত আছে তাহলে এটাকে এভাবে লিখবো কোনো কোনো বাচ্চা হয় এমন যারা এখানে উপস্থিত আছে এটা কোন বচন হলো এটা আই বচন হলো কিন্তু যদি এরকম থাকে একটা সেন্টেন্স সিংহ মাংসাশী তাহলে কি লিখবি সকল সিংহ হয় তখন সেটা আবার সেই মানে বুঝে সেটা সেভাবে লিখতে হবে সিংহ মাংসাশী তখন লিখতে হবে সকল সিংহ হয় মাংসাশী সেটা হয়ে যাবে এ বচন এবার পরেরটা টা আমরা দেখি করিনা দেখছিস তো আচ্ছা তাহলে রুলে কি আছে প্রপোজিশন দ্যাট ডু নট রিজম্বল স্ট্যান্ডার্ড ফর্ম ক্যাটেগরিক্যাল অল বাট ক্যান বি ট্রান্সলেটেড ইন্টু স্ট্যান্ডার্ড ফর্ম

আর একটা সেন্টেন্স দেয়ার আর নো পিঙ্ক এলিফ্যান্টস দেয়ার আর নো পিঙ্ক এলিফ্যান্টস অ্যান্ড আবার কোটের মধ্যে নাথিং ইজ বোথ রাউন্ড অ্যান্ড স্কোয়ার নাথিং ইজ বোথ রাউন্ড অ্যান্ড স্কোয়ার আচ্ছা এগুলো সব আলাদা আলাদা সেন্টেন্স বলছে বলছে যে যদি এরকম থাকে দেয়ার আর হ্যাঁ দেয়ার আর হোয়াইট এলিফ্যান্টস

তো এটা হয়ে গেল ও প্রামিলিভার্স পরের সেন্টেন্সটা কি ছিল আমি ট্রান্সলেট করব এটাকে আমি এভাবে ট্রান্সলেট করব সাম এলিফেন্টস আর হোয়াইট থিংস সাম এলিফেন্টস আর হোয়াইট থিংস দেয়ার আর আর হোয়াইট এলিফেন্টস হোয়াইটটা কালার কালার বোঝাচ্ছে তো সেই জন্য সেটা সবসময় যে কোনো ধরনের কোয়ালিটি যে কোনো ধরনের কোয়ালিটি কোনো একটা বিষয়ের যে কোয়ালিটিকে বোঝায় যখনই কোনো বিষয়ের কোনো কোয়ালিটিকে বোঝানো হয় তখনই সেই কোয়ালিটি সবসময় প্রেডিকেট সেটা সবসময় প্রেডিকেটে থাকে ঠিক আছে তো হোয়াইট একটা কোয়ালিটি হোয়াইট এলিফেন্টস এলিফেন্টস এর এলিফেন্টস টা কিরকম এলিফেন্টস না

এটা কিভাবে ট্রান্সলেট করব এটা বলা হচ্ছে নো এলিফেন্টস আর পিঙ্ক থিংস নো এলিফেন্টস আর পিঙ্ক থিংস এটা কিন্তু হয়ে গেল তাহলে এটা কি ট্রান্সলেট করলাম নো এলিফেন্টস আর পিঙ্ক থিংস আচ্ছা আর একটা ছিল কি নাথিং ইজ বোথ রাউন্ড অ্যান্ড স্কোয়ার নাথিং ইজ বোথ রাউন্ড অ্যান্ড স্কোয়ার এটাকে কিভাবে ট্রান্সলেট করা হলো নো রাউন্ড অবজেক্টস আর স্কোয়ার অবজেক্টস নো রাউন্ড অবজেক্টস আর স্কোয়ার অবজেক্টস এটাও হয়ে গেল ই প্রপোজিশন তাহলে এখানে সুন্দরভাবে চার চারটে চার ধরনের ভাবে দেখানো হয়েছে যে কিভাবে আমি ট্রান্সলেট করতে পারি যদি এরম থাকে তাহলে আমি কিভাবে সেটাকে ট্রান্সলেট করতে পারি মানে যদি এরকম থাকে যে নট অল চিলড্রেন বিলিভ ইন সান্টাক্ল এটাকে এটা এভাবে ট্রান্সলেট করা হচ্ছে যখন বলা হচ্ছে যে দে আর হোয়াইট এলিফ্যান্টস এটা আই প্রপোজিশন ট্রান্সফার করতে হবে কিন্তু কিভাবে করবো লিখবো এভাবে সাম এলিফ্যান্টস আর হোয়াইট থিংস সাম এলিফ্যান্টস আর হোয়াইট থিংস বা সাম এলিফ্যান্টস আর হোয়াইট এভাবে লিখবো এটা হয়ে গেল আই আচ্ছা যদি এরকম থাকে যে দেয়ার আর নো পিঙ্ক এলিফ্যান্টস তাহলে এটাকে কিভাবে ট্রান্সফার করব দেয়ার আর নো পিঙ্ক এলিফ্যান্টস তাহলে এটা কিন্তু ই প্রপোজিশন হয়ে যাবে এটা যখন ট্রান্সফার করব সেটা ই প্রপোজিশনে ট্রান্সফার করব তার মানে নো দিয়ে শুরু করতে হবে ই প্রপোজিশন নো দিয়ে শুরু হয় তাহলে নো এলিফ্যান্টস আর পিঙ্ক থিংস নো এলিফ্যান্টস আর পিঙ্ক থিংস এটা হয়ে গেল ই প্রপোজিশন আর যদি এরকম থাকে একটা সেন্টেন্স নাথিং ইজ বোথ রাউন্ড এন্ড স্কোয়ার নাথিং ইজ বোথ একই সঙ্গে বোথ রাউন্ড এন্ড স্কোয়ার যদি এরকম থাকে তাহলে এটাও হয়ে যাবে আমার কি না এটাও হয়ে যাবে আমার ই প্রপোজিশন তাহলে নো দিয়ে শুরু করতে হবে তাহলে কি লিখবো নো রাউন্ড অবজেক্টস আর স্কোয়ার অবজেক্টস নো রাউন্ড অবজেক্টস আর স্কোয়ার অবজেক্টস এইভাবে এখানে খুব সুন্দরভাবে পরিষ্কার বলেই দেওয়া হয়েছে যে কিরম থাকলে কিরম ভাবে ট্রান্সফার করতে হবে কি থাকলে কিসে আমি ট্রান্সফার করব কিভাবে আমি ট্রান্সফার করব কিভাবে আমি সেন্টেন্সটা মেক করব কিভাবে আমি স্ট্যান্ডার্ড ফর্ম অফ ক্যাটেগরিকাল প্রপোজিশন তৈরি করব আচ্ছা হ্যাঁ বাংলায় যারা আছে আচ্ছা তোরা লেখ যে যদি কোনো বাক্যে যদি কোনো বাক্যে বাক্যের শেষে এভাবে লেখ যদি কোনো বাক্যের শেষে আছে কথাটি থাকে যদি কোনো বাক্যের শেষে আছে কথাটি থাকে এবং দুটি শ্রেণী থাকে তাহলে শ্রেণী দুটি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে যদি কোনো বাক্যের শেষে আছে কথাটি থাকে এবং দুটি শ্রেণী থাকে তাহলে শ্রেণী দুটি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে লিখেছিস লেখা হয়েছে শিষ্যার আবিয়া

হয় সাদা সাদা হাতি আছে সাদাটা কি হাতির গুণ তাই না গুণ সবসময় বিধে থাকবে আর হাতি সবসময় যেটার সম্বন্ধে কথা বলা হচ্ছে সেটাই সাবজেক্ট সেটাই উদ্দেশ্য সেটা উদ্দেশ্য থাকবে আর তার সম্বন্ধে যেটা বলা হচ্ছে সেটা তার গুণ তাই না তাহলে গুণ সবসময় বিধেয় থাকবে তাহলে কি হবে কোন কোন সাদা। কোন কোনো হাতি হয় সাদা তাহলে এটা হবে আই কিন্তু যদি এরকম বলা হয় যে একটিও গোলাপি হাতি নেই তাহলে কি বলবি একটিও গোলাপি হাতি নেই কোনো হাতি নয় গোলাপি কোনো হাতি নয় গোলাপি তাহলে এটা হয়ে যাবে ই বচন এটা কিন্তু আর অন্য আই বচন বা অন্য কোনো বচন হবে না এটা হয়ে যাবে ই বচন একটিও গোলাপি হাতি নেই তাহলে কোনো হাতি নয় গোলাপি এটা হবে ই আচ্ছা যদি এরকম থাকে যে কোন বস্তুই একই সঙ্গে গোলাকার ও বর্গাকার হতে পারে না তাহলে এটাকে কিভাবে ট্রান্সলেট করবি কোন বস্তুই একই সঙ্গে গোলাকার ও বর্গাকার হতে পারে না কোন গোলাকার কোন বর্গাকার বস্তু নয় গোলাকার কোন গোলাকার বস্তু নয় বর্গাকার কোনো বস্তুই একই সঙ্গে গোলাকার ও বর্গাকার হতে পারে না তাহলে কোনো গোলাকার বস্তু নয় বর্গাকার এটা হয়ে যাবে ই বচন এটাও হবে ই বচন ঠিক আছে আজ এই অবধি থাকলো তাহলে পরের দিন আবার বাকিটা করিয়ে দেব তাহলে আমাদের শেষ হয়ে যাবে স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তরিত করা মানে আদর্শ আকারে যে রূপান্তরিত করা বাক্য থেকে বচনে আসা সেটা আমাদের এই রুলগুলো ধরে ধরে পড়লে আমাদের হয়ে যাবে তাহলে আমাদের মোটামুটি সিলেবাস শেষ হবে কিন্তু আমি একটা জিনিস করব সেটা হচ্ছে যে এটা আমি আগে কমপ্লিট করব। এখনো রুল কিছু বাকি আছে সেই রুলগুলো বলবো সেটা তাহলে তারপরে কমপ্লিট হয়ে যাবে এটা তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার মনে হয় ওই কনভার্সান অবভার্সান ওই জায়গাগুলো নিয়ে আরেকবার একটু আলোচনা করলে ভালো হয় অনেকেই ছিল না ক্লাসে হ্যাঁ মানে আবর্তন বিবর্তন ওই জায়গাটা একটু আলোচনা করলে ভালো হয় তো ওই জায়গাটা আর একবার আমরা এটার পরে এটা হয়ে গেলে তারপরে আমরা আলোচনা করব তাহলে আজকে কটা রুল হলো করি না পাঁচ দিয়ে আট চারটে 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 মানে ওর ভেতরে আবার ভেতরেও আবার অনেকগুলো রুল আছে তাই না করি না রুলের মধ্যে আবার দুটো তিনটে থাকছে আর কি আচ্ছা শীর্ষা লিখে নিয়েছে তো শীর্ষা হাম ঠিক আছে